বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে পদযাত্রা। ভিক্টোরিয়া থেকে একাডেমি পর্যন্ত পদযাত্রা। ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন 250 থেকে 300 জন মানুষ। লিভার ফাউন্ডেশনের উদ্যোগে এবং কলকাতা পুলিশের সহযোগিতায় হয় এই অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন দেবশঙ্কর হালদার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। আজকে 28শে জুলাই আমরা সবাই জানি ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। আমরা প্রত্যেক বছরই বলি যে হেপাটাইটিস ছিল আছে, কিন্তু এবছর বলতে চাইছি যে ছিল আছে, সামনের দিনে আর থাকবে না। এই যে এটা আছে এটাকে মনে করিয়ে দেওয়া এবং এ ব্যাপারে যে প্রিভেনশন গুলো করা দরকার, যা যা ব্যবস্থা নেওয়া দরকার, সচেতনতা দরকার, সেটাই আজকে বেশি বেশি করে জানান দেওয়া। আমার ধারণা বারবার বারবার করে এটা না বললে আমরা ভুলে যাই। আজকে সমাজের সর্বস্তরের মানুষ এসেছেন এখানে, আমরা সবাই মিলে বলছি, নিজেরাও বোঝবার চেষ্টা করছি।